আমার গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে, তো আমি এইখানে এই যে গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে, তো আমি গাড়িটা রাস্তায় সাইড করে ডাবল ইন্ডিকেটর দিয়ে এখানে রাখছি এবং আমাকে এখানে হয়রানিমূলক মামলা দেওয়া হচ্ছে। আজকে আমরা হচ্ছে একটা ছোট কেস স্টাডি করব, সেটা হচ্ছে প্রচুর করব তোমাদের না প্রচুর চেতনা। এখন আসলে কি কেস স্টাডি করার আগে না পরে আলাপটা করব? আচ্ছা পরে করি, আগে কেস স্টাডি করে নিই। সেটা হচ্ছে এক ভদ্রলোক, উনি হচ্ছে বুয়েট থেকে পড়াশোনা করছেন, উনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছেন, করার পর হচ্ছে ইউএসএ পড়াশোনা করতে গেছেন উচ্চশিক্ষার নিমিত্তে, সেখানে হচ্ছে এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা শেষ করে উনি দেশে ফেরত এসে লেকচারার পদে আছেন অ্যারোনটিক্যাল ইনস্টিটিউট অফ বাংলাদেশ। তো উনি বাংলাদেশে এসে মারা খেয়ে গেছেন, বিদেশ থেকে বাংলাদেশে ফিরতে না ফিরতেই মারা খেয়ে গেছেন। তো যেটা আমি জাস্ট দুইটা পর্ব আগে আলোচনা করছি, যে বাংলাদেশে আপনি রাস্তায় নামলে কিন্তু আপনি চাঁদাবাজ সন্ত্রাসী মাস্তান এদের ভয়ে আপনি থাকেন না, থাকেন না তা না, কিন্তু তাদের চেয়ে বড় ভয় হচ্ছে পুলিশ, স্পেশালি আপনি যখন আধার নামে, আগেকার সময় আধার নামলে হইতেছে বন্য জন্তুর ভয়ে মানুষ আতঙ্কে থাকতো না, সো ওইটা আর কি জাস্ট একটু মোডটা চেঞ্জ হয়ে গেছে এখন নেচারটা। সেই স্টাডি আমরা করবো, ভদ্রলোক দেশে ফেরার পর একটা পুলিশের পাল্লায় পড়ছেন, তো পুলিশের পাল্লা তো আমি অনেক পড়ছি, টুকটাক স্টোরি আপনাদের সাথে বিভিন্ন টাইম টু টাইম শেয়ার করছি। নাও হাউ আই কেম টু নো অ্যাবাউট হিজ স্টোরি, সেটা হচ্ছে ওনার ব্যাচমেট যে ভদ্রলোক উনি আমাকে ইনবক্সে ওনার স্টোরিটা শেয়ার করেন, উনি একটা লাইভ হন পুলিশ হয়রানির মুহূর্তে। তো হোয়াট হ্যাপেন যে উনি হচ্ছে রাত্রিবেলা হচ্ছিল গাড়ি চালায় যাচ্ছিলেন, তারপর ওনার গাড়ির চাকাটা পাংচার হয়ে যায়, তারপর ভদ্রলোক যেহেতু শুদ্ধ আমেরিকা ফেরত উনি হচ্ছে একটু নিয়মকানুন মারাইতে গেছিলেন, মানে রাস্তায় গাড়ি নষ্ট হয়েছে, উনি একেবারে রাস্তার পাশে গিয়ে হচ্ছে যেখানকার যে পার্কিংয়ের যে আমি দেখতেছি একেবারে লাইন টানা আছে যে সাদা দাগ, এই দাগের ভেতরে একবারে কার্ব, রাস্তার ফুটপাথের যে কার্ব আছে কার্ব ঘেঁষে গাড়িটা পার্ক করছে। আপনার ধরেন গাড়ি পার্কিংয়ের কিন্তু এগুলো যখন রোড টেস্ট হয়, এখানে বাংলাদেশে তো রোড টেস্ট হয় না, এগুলো টাকা দিয়ে আপনি ঘরে বসে লাইসেন্স পেয়ে যান, সো এটা আপনি জানেন না কীভাবে গাড়ি ড্রাইভ করতে হয়, ড্রাইভিংয়ের নিয়ম কারণ কী, রাইট? বিশ্বের সেরা দেশ বাংলাদেশ দেখে আপনারা এগুলো জানার প্রয়োজন পড়ে না, তো এখানে তো আবার আপনার নলেজ টেস্ট রোড টেস্ট দিতে হয়, তো আমাদেরকে জানতে হয় নিয়মকানুনগুলো, রাইট? তো আপনি যখন একটা গাড়ি পার্ক করেন তখন রাস্তার যে কার্ব, কার্ব থেকে কতটুকু দূরত্বে আপনি পার্ক করতে হবে, মানে প্রক্সিমিটি কতটুকু, প্রক্সিমিটিতে গাড়ি থাকা লাগবে, এগুলো নিয়মকানুন মেনে করতে হয়। সো আমি দেখলাম ভদ্রলোক একদম পার্ক যে করছেন খুব সুন্দর করে, নিয়ম মেনে পুই পুই করে একদম কার্পের যতটা সম্ভব কাছাকাছি, তারপর পার্কিং একটা লাইন আছে সেই লাইনের ভেতরে গাড়িটা রাখছেন, তারপর হ্যাজার্ড লাইট অন করে রাখছেন। ক্যান ইউ বিলিভ দিস? আমি দুই তিনটা পর্ব আগে আলোচনা করছি যে হ্যাজার্ড লাইট বা ইমার্জেন্সি লাইট বিষয়ে, যে এইসব দেশে আপনি যখন রাস্তার পাশে গাড়ি দাঁড় করাবেন তখন আপনি হ্যাজার্ড লাইট অন করে রাখবেন, যেন অন্যান্য গাড়ি যারা পাশ দিয়ে যাচ্ছে তারা জানি জানে যে আচ্ছা এখানে একটা গাড়ি দাঁড়ানো আছে এবং সেই হ্যাজার্ড লাইট অন করা আছে, বেসিক্যালি ইউ আর সিগন্যালিং আদার্স। তো এগুলো নিয়ম এখানে সবাই মেনে চলে। তো আমি দেখে একটু অবাক হইলাম ভিডিওটা, আমার আসলে তখন তাৎক্ষণিক মনে ছিল না উনি সদ্য দেশে ফিরে আসছেন, আমি ভিডিওটা দেখতেছিলাম একটু অবাক হয়েছিলাম যে হ্যাজার্ড লাইট অন করে রাখছে বাংলাদেশে, হুইজ দিস গাই? উপরে মনে হলো আচ্ছা উনি তো মাত্র ইউএস থেকে দেশে ফেরত আসছেন, এখনও চুলকানি কমে নাই, নিয়মকানুন মানার অভ্যাসটা রয়ে গেছে। আমিও যখন 2015 সালে দেশে গেছিলাম আমারও কিছুদিন চুলকানি ছিল, একটু নিয়ম মেনে চলা, একটু লাইনে দাঁড়ানো, একটু একটা অভ্যাস হয়ে যায় একটা, তারপর আপনি হঠাৎ করে অভ্যাসের বাইরে বের হইতে গেলে আপনার একটু অস্বস্তি লাগে, তারপর অবশ্যই ওয়েন ইউ আর ইন রোমিও অ্যাক্ট লাইক এ রোমান্স, অবশ্যই আপনি আবার বাঙালি হয়ে ওঠেন, একটু সময় লাগে আর কি। সো উনিও বোধ হয় অনেকদিন পর ইউএস থেকে আসছে, তো বাংলাদেশে একটু পার্কিংটা সুন্দর করে করতেছে, একটু রাস্তার পাশে হ্যাজার্ড লাইট অন করে বিপদে পড়ছে উনি। আমি ঘটনাটা তারপর অ্যাকচুয়ালি ওনার লেখা থেকে পড়ি, পুলিশ হয়রানি, ওকে হেল্প পোস্ট। আজ রাতে বনানী 11:00 আমার গাড়ির চাকা পাংচার হয়ে যায়, আমি শপিং মল বাসা বাড়ির এন্ট্রেন্স নাই এমন একটা জায়গা দেখে গাড়ি সাইড করি। এই যে কথাগুলো ইম্পর্ট্যান্ট, কিন্তু শপিং মল বা বাসা বাড়ির এন্ট্রেন্স নাই এমন একটা জায়গা দেখে, কারণ আপনারা যখন এখানে গাড়ি চালাই জানি অন্য একটা এন্ট্রেন্স ব্লক না হয়, এগুলো ভদ্রতা এখানকার। হ্যাঁ, ধরেন আপনি একটা
আই ডোন্ট নো, আপনি আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, তারপর সামনে একটা গাড়ির লম্বা লাইন, আপনি আটকা পড়ে গেছেন এখানে লাইনে, হোয়াট এভার। তো ওদিক থেকে আরেকটা রাস্তা আসছে, আপনি লম্বা লাইনে আটকা পড়ে আছেন, কিন্তু আপনি ওই রাস্তাটা ব্লক করে আটকা পড়ে থাকবেন, আপনি আপনার গাড়িটা পিছনে এসে স্টপ করবেন, থামবেন। আপনি যদি এই ওই আরেকটা ইন্টারসেকশনটা যদি ব্লক হয়ে যায়, তাহলে আপনি আর আগাবেন না, আপনি একটু গ্যাপ রাখবেন, জানি ওইখানকার গাড়িগুলো আসা যাওয়া করতে পারে, সেগুলো এখানকার ভদ্রতা মানুষজন মেনে চলে। উনি ওই কথাটা বলতেছেন, বাঙালি বুঝতে পারবে না কি এই কথাটার মানে, কি জন্য ধরাই দিচ্ছি, সভ্যতা শিখে না বাঙালিকে টাইম টু টাইম, এটা হচ্ছে আরেকটা। আমি শপিং মল, বাসাবাড়ি, এন্ট্রেন্স নাই এমন একটা জায়গা দেখে গাড়ি সাইড করি, জানি আমি অন্য কারোর ইয়েকে ব্লক না করি আসা যাওয়ার রাস্তা, এবং ডাবল ইন্ডিকেটর জ্বালিয়ে দেই। রাস্তার অন্ধকার আর এর আগে কখনো গাড়ির চাকা রাস্তার অন্ধকার আর এর আগে কখনো গাড়ির চাকা একা বদলাইনি, একা চাকা বদলাতে পারবো না ভেবে বাসার ড্রাইভারকে কল দেই। ইতিমধ্যে আনুমানিক 10 মিনিট সময় অতিবাহিত হতে না হতেই দেশের রক্ষক হাজির, ওকে, দেশের সবচেয়ে বড় মাস্তান হাজির, ওই সরি পুলিশ হাজির। আমি মনে করলাম হয়তো আমাকে বিপদে পড়তে দেখে উনি সাহায্যের হাত বাড়াতে এসেছেন, ওকে, কেন ভাবতে গেছেন এটা আপনি ভালো বলতে পারবেন। যথারীতি জানালা নামালাম, মহামান্যের প্রথম বাক্য, 1 ঘন্টা ধরে এখানে গাড়ি রেখে কী করতেছেন? তারপর সেই ভদ্রলোক বলতেছে, ভাই 10 মিনিট তো হয় নাই, আমার চাকা পাংচার হয়েছে, লোক ডেকে পাঠিয়েছি, আপনি সরি লোক আসা মাত্রই চাকা পাল্টে ফেলবো। এবার পুলিশ বলতেছে, কাগজপত্র দেন, লাইসেন্স দেন। এখানে আমি আপনাদেরকে স্টোরিগুলো অনেকবার বলছি যে আমার পার্সোনাল পুলিশের সাথে ইন্টারাকশন যখন আমি বাংলাদেশে চালাইছি গাড়ি মোটরসাইকেল, হ্যাঁ, তো আমি আপনাদেরকে কী বলছিলাম যে পুলিশ যখন আপনাকে দাঁড়াইতে বলবে আপনি কখনো দাঁড়াবেন না, বাংলাদেশের নিয়ম আপনি মানবেন না, এটা হচ্ছে আপনার স্টার্টিং পয়েন্ট, আপনি নিয়ম মানবেন না, আপনি পুলিশ দাঁড়াইতে বললে দাঁড়াবেন না, আপনি ভাগবেন। কেন? কারণ এদের পাল্লায় পড়া মানে এরা আপনাকে, যে দুদিন আগে আপনাদেরকে স্টোরি বলছে, আপনার সাইড ভিউ মিরর বেঁকা কেন, এই কেন, সেই কেন, নাম্বার লাইসেন্স প্লেটের রং উঠে গেছে কেন, এইসব ধরে আপনাকে মানে টাকা খাওয়ার জন্য কতভাবে যে পেঁচে ফেলবে। সো এরা যখন আপনাকে যখন নিয়ম সে টেস্টে আসবে, আপনি সাথে সাথে পালাবেন। আবার বাংলাদেশে কৃষির নিয়ম, অসভ্য দেশে মগের মূল্য কী কৃষির নিয়ম, রাইট? সো এখন কথাবার্তাগুলো ফলো করেন, উনি যে টাকা খাওয়ার ধান্দা করতেছেন আপনারা শুনলেই বুঝে যাবেন। কাগজপত্র দেন, লাইসেন্স দেন, আমি দিলাম। উনি আবার বললেন, এখানে পার্কিং নিষেধ, গাড়ি রেখেছেন কেন? ভদ্রলোকের কিন্তু চাকা পাংচার হয়েছে, রাইট? এখানে গাড়ি পার্কিং নিষেধ, গাড়ি রেখেছেন কেন? প্রচুর আইন হচ্ছে, হ্যাঁ, একেবারে ল, মানে ল্যান্ড অফ ল আর কি, হ্যাঁ, ওকে। ভাই আমি তো ইচ্ছা করে রাখিনি, এটা তো অ্যাক্সিডেন্ট, আমার চাকা পাংচার হওয়া হয়ে গেছে এর জন্যে, মানে আমি তো ইচ্ছা করে রাখি নাই। এবার পুলিশ বলতেছে, তাহলে কি আমি ইচ্ছা করে আপনার কাগজ নিচ্ছি? এই বলে কাগজ নিয়ে উনি চলে গেলেন রাস্তার মোড়ে। ওরে ভাই, এগুলো যারা ডিল করেন নাই আপনারা জানেন না, এই যে কাগজ নিয়ে রাস্তার মোড়ে, উনি ওইখানে গিয়ে এখন দায়িত্ব পালন করবেন, আপনি পিছন পিছন হাঁটবেন, ভাই কাগজ দেন কাগজ দেন, উনি আপনার কথা শুনবেনই না। তারপর টাকা, আপনি অনেকক্ষণ আপনাকে হয়রানি করার পর তারপর আপনার কাছ থেকে একটা চাল আসবে, সে বলবে কিছু টাকা পয়সা দিয়ে দেন। এগুলো ডিল করছি আমরা। সো ওই ওইসব স্টোরি মানে দিব্য দেখতে পাচ্ছি আর কি, আমার চোখের সামনে দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি সেই সব পুরান দিনে ফিরে গেলাম, আমার সোনার বাংলা সেই সব দিনে, নস্টালজিক হয়ে যাচ্ছে আর কি। আমি গাড়ি তালা দিয়ে ওনার কাছে গিয়ে বললাম, আপনি তো আমাকে মামলা দিতে পারেন না, আমি ইচ্ছা করে গাড়ি পার্কিং করি নাই, আমি অ্যাক্সিডেন্টের ভিকটিম। তারপর পুলিশ বললো, মামলা না, আপনাকে রেকার বিল দেবো, রেকার ভাড়া দিতে হবে। সো বেসিক্যালি টাকা খাওয়ার ঠান্ডা করতেছে আর কি। আপনারা যদি ধারণা নাই, যারা সোলামান সুখন শুনেন, বারিফার হোসেন শুনেন, প্রচুর ইতিবাচকতা আপনাদেরকে বোঝার জন্য বলতেছি, কারণ মনে হয় না এগুলোর অভিজ্ঞতা আপনাদের হয়েছে। সো টাকা খাওয়ার ঠান্ডা করতেছে এই লোক, ভাবলো না আপনাকে রেকার বিল দিব, রেকার ভাড়া দিতে হবে, মানে বুঝাইতেছে যে আপনার উপর বিশাল একটা খরচ আসতেছে, আপনাকে এদিকে ফাঁসানো হবে, ওইদিকে ফাঁসানো হবে, রেকার বিল আসবে আপনার 2000 টাকা, এই না সেই না। সো বাঁচতে চাইলে আমাকে 500 টাকা দিয়ে কেটে পড়েন, এটা হয়েছে আসল জায়গাটা আর কি। হ্যাঁ, যারা ইতিবাচক বেশি আপনাদেরকে বুঝাইতেছি, আপনারা বুঝবেন না। এখন ভদ্রলোক বলতেছে, রেকারের তো প্রয়োজন নাই, আমি তো নিজের গাড়ি নিজেই সরিয়ে নিব, আমাকে একটু সময় দেন, লোক কাছেই আছে। ওনার এক অধীনস্থ জুনিয়র রক্ষক এসে বললেন, এই যে অধীনস্থ জুনিয়র রক্ষক, আমি আপনাদের কিন্তু এসব ঘটনা বলছি, তার চেলাচামুন্ডা আছে, এসে বলে, আপনি দরকার হলে 2টা লেবার ভাড়া করে ধাক্কায় গাড়ি সরান, প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন কেন? আচ্ছা, পান্ডা আরেক পান্ডা, ওকে, ধাক্কা দিয়ে যে জায়গায় রাখবো সেখানে গিয়ে তো আবার জরিমানা করবেন, তাহলে গাড়িটা কোথায় নিব? এবার পুলিশ বলতেছে, আপনারা ভালো লোক না, আমরা ভালো লোকের সাথে কথা বলবো, আপনার অভিভাবককে বলেন কথা বলতে। এটা কিন্তু আমরাও ফেস করছি, আমাকে এরকম বলছে বাবার, বাপরে ফোন দিচ্ছে, এটা করে কেন? তা আপনি তো ভয় পেয়ে যাবেন, বাবার সাথে কথা বলতে চাইলে তখন আপনি আরও রাজি হয়ে যাবেন, টাকা পয়সা দিয়ে হলে এটা সুরাহা করতে আর কি। হ্যাঁ, আরে এইসব ফান্ডা ভেঙে ফেলা চেঞ্জ হয় না আর কি। হ্যাঁ, যুগের পর যুগ ধরে একেবারে অনাদিকাল থেকে প্রাগৈতিহাসিক একই। এখন তারপর ভদ্রলোকের অসহায় আরতি, যে ওনার সাথে এটা কেন করা হলো, কেন এরকম হ্যারাস করা হলো, কী কী কী। সো এদেশে আপনি নিয়ম মানবেন কেন? দেখেন, পান্ডার আপনাকে অনেক কথা বলবে, নিয়ম মানার কথা বলবে, দেশও আমার দোষও আমার, আরিফার হোসেন আপনাকে বলবে, না দেশও আপনার না দোষও আপনার নেই, যে ভদ্রলোক প্রত্যেকটা জিনিস পুই পুই করে মানছে, লাইক ক্যান ইউ বিলিভ দিস, উনি হ্যাজার্ড লাইট অন করে রাস্তার পাশে গাড়ি রাখছে। সো দেশে ফেরার পর আমিও প্রাথমিকভাবে একটু সিট বেল্ট লাগাইতাম, এগুলো একটু সময় লাগে, অভ্যাস হয়ে যায়। তো এখানে যেরকম আপনি বাংলাদেশ থেকে এখানে আসার পর আপনি কিন্তু প্রথম প্রথম সিট বেল্ট লাগাবেন না, গাড়ি তো সে শটান হয়ে বসে যাবেন, বসে থাকবেন, আমার করে কী ব্যাপার, গাড়ি চলে না কেন? তখন ড্রাইভার আপনাকে বলে, ও সিট বেল্টটা লাগাও, এই জন্য চলতেছে না গাড়ি, তুমি সিট বেল্ট লাগালে তারপর গাড়ি চলবে আর কি।
তো এরকম একইভাবে আপনি বাংলাদেশে গেলে অভ্যাসবশত বদভ্যাসবশত আপনি সিট বেল্ট লাগাই ফেলবেন, আপনি গাড়ির রাস্তার পাশে সুন্দর করে কার্ভের পাশে একদম দাগের ভেতরে পার্ক করবেন, আপনি হ্যাজার্ড লাইটটা অন করবেন, আপনি নিয়মকানুন মেনে চলবেন, অ্যান্ড ইয়েট আপনি পান্ডাদের হাত থেকে বাঁচতে পারবেন না। সো আমি যেটা আপনাকে এই কথাটা কোটিবার বলছি যে আপনি আইন মেনে চলা, আপনি একদম সুশীল একদম শান্ত নাগরিক হয়ে একটা সুবোধ নাগরিক হয়ে চলা, সব কিছু ঠিকঠাক মতো করা আপনাকে এই দেশে হ্যারাসমেন্টের হাত থেকে বাঁচার নিশ্চয়তা দেয় না, আপনি পান্ডাদের পাল্লায় পড়বেন না সেই নিশ্চয়তা দেয় না, রাইট? সো এই দেশে নিয়মকানুন এগুলা ইন প্লেস রাখা হয়েছে মানুষকে হয়রানি করার, অন্য কিছু না। এই যে ওনাকে যে এগুলো সে হয়রানি করছে নিয়মকানুনের দোহাই দিয়ে, ভদ্রলোকের গাড়ির চাকা পাংচার হয়ে গেছে, এই জন্য ওনাকে এখন যে কথাটা বলি, এই দেশে আইন আদালত পুলিশ এগুলো সব কিছু রাখা হয়েছে ইন প্লেস গুন্ডা পান্ডাদেরকে প্রোটেক্ট করার জন্য এবং সাধারণ নাগরিকদেরকে হ্যারাস করার জন্য। এন্ড অফ দ্য স্টোরি, রাইট? অসভ্য দেশ তার এমনি এমনি বলি না। সো এই ভদ্রলোকের স্টোরি ভাইরাল হয় না যেহেতু উনি বিচার পাবেন না, এটা লাইক বাংলাদেশে আসলে অহরহ হচ্ছে, প্রত্যেক মোড়ে মোড়ে হইতেছে, আপনারা জানেন না কেন, সুখনরা আপনাদেরকে এসব স্টোরি বলে না এই জন্যে না। আজকে যদি উনি ভাইরাল হইতেন, এই পুলিশ অফিসারের কিন্তু একেবারে দফা রফা হয়ে যেত, একবারে চাকরি থেকে বরখাস্ত হয়ে যাচ্ছে, প্রচুর অ্যাক্টিভিজম হচ্ছে ফেসবুকে, একেবারে দেশ ওলট পালট হয়ে যাচ্ছে, একেবারে প্রচুর কাম হচ্ছে, ট্রান্সফার হয়ে যাচ্ছে, এই দেশে কোনো বরদাস্ত করা হয় না এই না সেই না। আর ভাইরাল না হলে কেউ না এগুলো দেখার জানার। সো এগুলো হইতেছে, হ্যাঁ এগুলো হচ্ছে, এই জন্যে মানুষ দেশ ছাড়ে। সো যাকে ভদ্রলোক দেশে ফিরে গেছেন আমার মতো আর কি, আমি তো মাস্টার্স একটা করে দেশে ফেরত গেছিলাম, তারপর মার্শাল্লাহ নাকে খদ্ দিয়ে ফেরত চলে আসছি, আশা করি উনিও ফেরত চলে আসবেন। আর ওনার স্টোরি যেহেতু ভাইরাল হচ্ছে না সেহেতু বিচারও পাবেন না, হজম করে ফেলতে হবে। তো যেহেতু ওনার স্টোরি ভাইরাল হচ্ছে না এই জন্য আমি আরও লাইক মোর প্রেসড ফিল করছি এটা কাভার করার জন্য, এই জন্য কাভার করলাম আর কি। সো আরিফার হোসেনরা বলে না দেশও আমার দোষও আমার, আই গেস এই ভদ্রলোকের এখানে কোথাও না কোথাও কোনো না কোনো একটা দোষ আছে, এই জন্য সাফারিংটাতে হলে অবশ্যই দোষ আছে, ওনার চাকা পাংচার হয়েছে কেন, উনি আসছে চাকা পাংচার না হলে ওনার এই ওইটাতে পড়তে হইতে পরিস্থিতিতে, দোষ তো ওনার আছে না, অবশ্যই ওনার দোষ আছে এখানে। সো ওনার কারণে এই ঘটনার সূত্রপাত, ওনার গাড়ির চাকা পাংচার হয়েছে বলে আজকে এই ঘটনার সূত্রপাত, আজকে পুলিশ এই সুযোগ পাইছে ওনাকে হ্যারাস করার, চাকা পাংচার না হলে কি পারতো না। সো দোষটা ওনার, রাইট? সো দোষ ওনার, দোষ ওনার।